আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি 2টি ডিম দিয়ে ভ্যানিলা কেক বানাবো। কেকটা অনেক নরম এবং সফট হবে। কেক তৈরির জন্য লাগছে 1 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ চিনি, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, তারপর আপনি ভ্যানিলাইজার, তারপর 1 কাপ পরিমাণ তেল, 2টা ডিম। 2টা ডিম আমি এখানে ভেঙে নিয়েছি। ডিমটা ভালোভাবে ফেটে নিতে হবে, যাতে ডিমের ফেনা ওঠা পর্যন্ত ডিমটা ফেটে নিতে হবে। তারপর এই যে দেখতেই পাচ্ছেন বুদবুদি ফেনা উঠছে ডিমে ডিমে। তারপর 1 কাপ চিনি ঢেলে দিতে হবে। চিনিটা না গলা পর্যন্ত নাড়তে হবে, অনবরত নাড়তে হবে। চিনিটা গলা লাগবে, এই যে চিনি আমি গলে গিয়েছে। এখন 1 কাপ পরিমাণ ময়দাটা আমি এই ডিমের ভিতর দিয়ে দিব। ময়দা দেওয়ার পরে এই যে আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, ময়দাটা ভালোভাবে মিক্সড করতে হবে। ময়দাটা মিক্সড করতে হবে সুন্দর করে, সুন্দর করে ময়দাটা মিক্স করার পর এই যে আমি তেলটা দিয়ে দিচ্ছি। 1 কাপের অর্ধেক, বেশি অর্ধেক পরিমাণ তেলটা দিয়ে দিবেন। 3 ভাগের 1 ভাগ রেখে 2 ভাগে দিয়ে দিতে হবে তেল। দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমি মিক্সড করে নিয়েছি, এই তো মিক্সড করে নিয়েছি। খুব সুন্দর করেভাবে দেখেন মিক্সড হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। এই যে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধটা আমি দিয়ে দিচ্ছি। কেকটা খুব সুন্দর সফট হবে, স্পঞ্জি হবে, খুব সুন্দর হবে কেকটা। এই যে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আমি দিয়ে দিলাম। এই এক এক করে সব উপকরণগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে। তারপর আমি এই যে ভ্যানিলাইজার দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভারের, যাতে ফ্লেভারটা সুন্দর আসে, সুন্দর একটা গন্ধ আসবে, খুব সুন্দর। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি এই কেকটা চুলায় না, ইন্ডাকশনে আমি বানাবো। ইন্ডাকশনে ফ্রাই প্যানে আমি বানাবো। এই যে আমি ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, তাতে ওই যে অর্ধেক পরিমাণ তেল রেখে দিয়েছিলাম সেটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি পুরো ফ্রাই প্যানে এই যে ঘুরিয়ে নেব, তাতে তেলটা সব দিকে ভরে। তেলটা আমি দিব কেকটা যাতে পুড়ে না যায়, কেক পুড়ে যাবে না, খুব সুন্দরভাবে তৈরি হবে, লেগে যাবে না। এই জন্য আমি তেলটা আগে দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা বাসায় বেনে বাচ্চা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। এই যে সবটুকু মিক্স ঢেলে দিতে হবে সুন্দর করে। ঢেলে দিয়ে এই যে ঢেলে দিচ্ছি, এই যে ঢেলে দিয়ে একটু ফ্রাই প্যানটা নুড়িয়ে দিতে হবে, যাতে এই যে মিশ্রণটি খুবভাবে বসে, ভালোভাবে বসে যায়। খুব সুন্দর করে নেড়ে দিতে হবে, এই যে। তারপর আমি ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে ঢেকে ওই যে ফাঁকা জায়গায় একটু টিস্যু দিয়ে আমি ইয়ে করে দিচ্ছি, যাতে ভিতরের বাষ্পটা বেরিয়ে না যায় ভিতরে থাকে। তারপর আমি ইন্ডাকশনে 120 ভোল্টেজে আমি কেকটা বানাবো। আমার কেকটা তৈরি হতে 40 মিনিট সময় লাগবে। এই চুলায় গ্যাসের চুলাতেও দিলে লো ইয়েতে রাখলে আপনি তাও 40 মিনিট সময়ে হয়। এই যে আমি কমিয়ে দিচ্ছি, 120 ভোল্টেজারে আমি কেকটা বানিয়ে নেব। তারপরে যদি আপনাদের না হয় আপনি 300 পর্যন্ত রাখতে পারবেন। 300তে রাখলেও সমস্যা হবে না। আমি প্রথমে 100তে রাখছি, প্রথমে 120-এ রাখছিলাম, দেখি যে একটু কম তাপ পাচ্ছে। তারপর আমি 300-ই রাখছি, দেখি পুরোপুরিভাবে কেকটা আমার কী সুন্দরভাবে হয়ে গেছে। এই যে কেকটা হয়ে গেছে। এই একটা টুথপিক নিয়ে আপনারা
এভাবে দেখতে পারেন। যদি আটা লেগে থাকে তাহলে বুঝবেন যে হয় কেকটা এখনো হয়নি, আর যদি আটা না লেগে থাকে তাহলে বুঝবেন যে কেকটা হয়ে গেছে। আমি দেখছি কিন্তু আটা লেগে না, আমার কেকটা হয়ে গেছে। আমি কেকটা এখন এই যে প্লেটে পরিবেশন করব। প্লেটে আমি পরিবেশন, এই তো কেকটা আমার খুব সুন্দরভাবে দেখেন কেকটা পরে নিই, খুব সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন, দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার দিয়ে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন আপনারা। এই যে এভাবে বানিয়ে এই যে দেখেন কেকটা কত সুন্দরভাবে হয়েছে, কোনো পুড়ে যায়নি কিংবা লেগে ধরেনি। কেকটা নরম সফট, অনেক নরম হয়েছে, সফট হচ্ছে, স্পঞ্জ হয়েছে কেকটা, অনেক সুন্দর। আপনারা এভাবে দুইটি ডিম দিয়ে এত বড় একটা কেক বাসায় বানাতে পারবেন। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে। এই তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।